আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে। আমি আজকে আমার ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে আবার চলে আসলাম। এর আগে আমি চকলেট কেক শেয়ার করেছি, তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আবার চলে আসলাম ভ্যানিলা কেক নিয়ে। এবার চলে আসছি ভ্যানিলা কেক নিয়ে। ভ্যানিলা কেকের জন্য একই ইনগ্রিডিয়েন্টস লাগছে, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, 1/3 কাপ দুধ, ড্রাই ইনগ্রিডিয়েন্টস মোরব্বা, কিশমিশ, পেস্তা, কাজু বাদাম। এখানে নিয়েছি বেকিং পাউডার, 7 বোতল লবণ, ভ্যানিলা এসেন্স, এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া লাগবে, আর এগুলো ডেকোরেশনের জন্য রেখেছি। আর আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, তাহলে ও আর একটা নিয়েছি কন্ডিশনার। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই বানাইতে। হ্যাঁ চলো। তাহলে আপনারা দেখেন আমি বানাই। হ্যাঁ দেখি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কন্ডিশনার। আমি জানি না এখন কন্ডিশনার করবে নাকি, কারণ একটু আগেই বের করেছি, ফ্রিজে ছিল, এ তো পড়ছে। তাহলে বন্ধ করে দিতে তুমি। আমি মালিয়াবো কন্ডিশনার মিল ঢেলে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকগুলো আমি এখন কন্ডিশনার নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি তেল। এখানে কন্ডিশনারের পরিমাপটা আমি আন্দাজে বলি, 1/2 কাপ হবে। 1/2 কাপ বা 1/3 কাপ? 1/3 কাপ তেলও দিয়ে দিলাম, আমি আর তেল দিব না। আচ্ছা, এবার কি দিবে একটু বলবে? বন্ধ করে কেন? এখন আমি এগুলোকে কি করবো, হ্যান্ডেল দিয়ে উইস করে নেবো। তার জানি না ফার্স্টবারের মতো কেক বানাচ্ছি, খেতে আশা করি ভালোই হবে। কন্ডিশনারটা দিয়ে দিলাম, তেল দিলাম পরিমাণ মতো, আর এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমি ডিম ভুলে এখান আগে নিয়ে নিয়েছিলাম। তাই ক্যামেরা ভিডিও করছে? হ্যাঁ আমি করছি, ও ভাবছে আমি করছি না, সেজন্য জিজ্ঞাসা করছি। তুমি আবার দুষ্ট আছো? হ্যাঁ আমি দুষ্ট আছি, আমি ইউটিউবে ঢুকে পড়ি। হ্যাঁ দেখাচ্ছো তো? আরে ভাই দেখাচ্ছি, আমি ভালোভাবে খেয়েছি, আমাকে বিট করতে দিলে না তো আমি তো বিট করব। খুশি বসে খুশি বসে খুশি বসে কুকার মাঝে আমি একটু চিনি চিন্তা করছি কমিয়ে দিব। আম্মু আম্মু একটু দেখে জিজ্ঞাসা করলাম চিনিটাকে কমিয়ে দিব না কি। আম্মু বললো হ্যাঁ কমিয়ে দাও, কন্ডিশনার যেহেতু দিয়েছো ওখানে আমি মিষ্টি কমিয়ে দিলাম। একেবারে ভালোভাবে বিট করে নেবে, এর মাঝে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। এটি গাইস ও গিয়েছে ভ্যানিলাটা খুলতে, আমি ফাঁক দিয়ে বিট করে নিচ্ছি। আমাকে তো বিট করতে দেবে না, শুধু সেই করবে, আমিও করে নিচ্ছি। আমাদের কিন্তু এখানে একটু হালকা হালকা দেখা যাচ্ছে, তাই না? আমাকে বলছি পিছন থেকে ভালো করে বেট করতে, আমি ভালো করে বেট করি, বসে বসে কি করবো, আমি এত কষ্ট করি না। দাঁড়িয়ে পড়েছি বসতে, ভালো লাগছে না। আপনি একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনারা কমেন্ট করুন ভালো 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 কমেন্ট করতে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে।
আমি আব্বুকে দিয়ে এসেন্সটা খুলিয়ে আনলাম। আর আমি এতক্ষণে বেট করেছিলাম, আপনি তো দেখেছেন। আস্তে 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 আস্তে। আচ্ছা সরো। বাবা বেট করতে যে কষ্ট, হাতটা এই যে খুব যে ব্যথা হয়ে যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, তুমি ঝেড়ে পড়ো। এই যে আমি দিয়ে দিলাম। এই ভ্যানিলার ফ্লেভারটা অনেক কড়া কিন্তু ভালোই লাগে, খুব হার্ড ফ্লেভার। হ্যাঁ একটু দিয়ে দিলাম, জানি না কেমন হবে, বেশি দেব না। আমি যখন চকলেট কেক বানাচ্ছিল আমি ভাবছি এটা কোকো পাউডার ফ্লেভার, পরে দেখি এটা ভ্যানিলার ফ্লেভার। গাইস আমি একটু বিটার করি। বাবা কি আসতি শব্দ করো আসতি। ও ভালো করে বিট করে নিচ্ছে, দেখতে থাকুন ভিডিওটি। হে গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট বলেছি আমি, হ্যাঁ অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে। আমিও বলছি, মালি আপু বলছি, দুইজনই বলেছি, তো আপনি কিন্তু করতে ভুলবেন না একদম। সবাই কমেন্ট করবেন আমার এই কেক রেসিপিটি কেমন লাগলো। হয়ে গিয়েছে, এখন আমি কি করব, ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিবে। নিয়ে নিচ্ছে এখানে কি, এক কাপ ময়দা। আ কি ভুল হয়ে গেল, আমি তো ছেঁকে নিলাম না। হ্যাঁ একটু ময়দা নিয়ে নিচ্ছে, ও আর একটু ময়দা নিয়ে নিচ্ছে। আমি কিন্তু আগে ময়দাগুলো ছেলে ওই মেজাল, ও ভুলে গিয়েছিলাম ময়দা যে ছাড়তে হবে। আচ্ছা আমি আগের ময়দা চেলে নিয়েছি, এখন মনে পড়লো যে এখানে ময়দাগুলো তো চালতে হবে, আবার চেলে নিচ্ছি। ঠিক আছে সুন্দর করে চেলে নাও। নিচ্ছি দুধগুলো, দুধ 1/4 কাপ দুধ। এটা কি কর্নফ্লাওয়ার না, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। হ্যাঁ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার, সরি কর্নফ্লাওয়ার। এখন দিবে কর্নফ্লাওয়ার, ওটা আগে ছিল বেকিং পাউডার। এখন থাকবে লবণ। কিছু বানানো মানে কি ঝামেলা। ভ্যানিলা কেক বানিয়ে একটু ঝামেলা আছে। আমি সব কিছু চেলে নিয়েছি, এখন আলতো ভাবে কি করছি, আমি সব মিক্স করে নিচ্ছি। বাদাম কখন দিবে, এটা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এটা কি বাদাম জানি, এটা কাজু বাদাম দেখো, আর এটা পেস্তা না। কাজু বাদামটা আমি খেয়েছি কেমন জানি। এখন তাহলে আমাদের কি দিতে হবে, মিল্কগুলো দিয়ে দিতে হবে। বারবার বলছি এটা ডিপ্লোমা, ডিপ্লোমার দুধ। আজকে তো আম্মু আমার উপর চিল্লাবে, বলবে সব তোমরা নোংরা করে ফেলেছ, নোংরা করে ফেলেছ। আমার আম্মু শুধু পরিষ্কার করবে আর ওটাকে আমরা নোংরা করে ফেলি। আম্মু চলে এসেছে। তুমি একদম বাজার বসাইছো কেন, ডাইনিং টেবিলে শুরু হয়ে গেল। এতগুলো কেক বানাইতে হয় একটা কেক। আমি ডাইনিং টেবিল গুলো দিয়ে দিলাম। আম্মা সামনে উপর চিল্লি চিল্লি করছে, ডাইনিং টেবিল তো একদম নোংরা করে ফেলেছো, বাজার বসছি এসো নাকি। উচ্চারণের কি হ্যাঁ, সুন্দর ভাবে সব মিক্স করে নিচ্ছি। আর একটু মিল্ক দিয়ে দিলাম। আজকে একদম ইউটিউবের মতোই সব মেজারিং মেপে দিয়েছি, জানি না কেমন হবে। মিলগুলো একটু দিয়ে দিলাম, মিলগুলো রেখে কোনো কাজ নেই এখন আমার। এটাকে রেখে যে কেকটা বসিয়েছি সেটা আমার দেখতে হবে, কেক ইন করব আমার কি করতে হবে,
দাও দিয়া দাও আমার এই কেকটাকে রেখে ওটা দেখে আসতে হবে এবং সব গুছিয়ে রাখতে হবে শুধু ওষুধ কাজ করে আমার আবার অপার সাথে সাথে সব পরিষ্কার করে ফেলা ওষুধ আমাকে সন্দেহ করে আমি কি ভিডিও করছি না করছি না আচ্ছা এখন আমি আবার চকলেট কেকের মতো কি করব মোল্ডে এই যে আমি পার্চমেন্ট পেপার দিয়ে মোল্ডে অয়েল করে রেখেছি এখন আমি উপর থেকে আবার ঢেলে নিতে দেবো ঢেলে নিয়েছে এখন আমি সবকিছু দিয়ে দিব তাহলে আমি সবকিছু দিয়ে দিই হ্যাঁ দিয়ে দাও যেখানে যে বাদামগুলো রেখেছি কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো সুন্দরভাবে উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি হাতটা ভিজা কিসমিস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর কিসমিস আচ্ছা লাগবে না কেন আছে কিসমিস দিও না তোমার তোয়াই লাগে তোয়াই লাগে আচ্ছা আমি একটু ট্যাপ করে নি ট্যাপ করতে আমি ভুলে গিয়েছি টমেটোটা করতে মানে মজা লাগে তাই না সব কিছু ট্যাপ করে নিচ্ছে যাতে ফাঁকা জায়গাগুলো কি হয়ে যায় ফিল আপ হয়ে যায় আমি দেখে নিয়েছি এখনো হয়নি দেখি আরো 10 মিনিট টাইম দিলে হয়ে যাবে 10-15 মিনিটের মতো ক্যামেরাটা অফ করে তো আজকে আমার ডিনার হয়ে গিয়েছে এখন বাজে 9:30 দেখি কেকটা কি অবস্থা উপর দিয়ে তাওয়াটা দেওয়ার কারণ হচ্ছে তাওয়াটা গরম হয়ে উপরে কালারটা সুন্দর আসবে জানি না কেমন হয়েছে দেখি চেষ্টা হয়েছে সুন্দর হয়েছে কারণ আমার একটু সন্দেহ হয় যে এখান দিয়ে হয়েছে নাকি এখান দিয়ে আমি সেজন্য সব দিক দিয়ে একটু চেক করে নিলাম হয়ে গিয়েছে তাহলে কেকটা ঠান্ডা করে আমার নামিয়ে ফেলি এই যে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি আলতোভাবে আর আমার খালামণি এটা দিয়েছে মোল্ডটা এটাতে নাকি এখন কেকটা সফট হয় না ড্রাই টাইপের হয়ে যায় দেখেন এই যে ড্রাই হয়ে গিয়েছে মালি আপু কেকটা দেখে তো মনে হচ্ছে সে মজা হয়েছে পাম দিচ্ছ নাকি আমি কাউকে পাম দিই না জানি না আজকে আমার ভিডিওটি কত বড় হচ্ছে প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন কমেন্ট করবেন একসাথে দুটো কেক বানিয়েছে বাবা ডিমোল্ড করি আমি দেখি কি অবস্থা আমার পেটটা ভরা নাহলে আমি সবার আগে টেস্ট করে দেখতাম কেমন হয়েছে সামসানেই কালকে দুপুরে খাবো আমি মসজিদ থেকে এসে হাত মুখ ধুয়ে খাবো মসজিদেও আরবি পড়তে যায় হ্যাঁ আচ্ছা তুমি ঢেলে নিয়ে ক্যামেরাটা অফ করো কেকটা এখন উঠে ফেলবে তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দোয়া করবেন আল্লাহ হাফেজ